আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছিল, তারা জাতির জনকের জনপ্রিয়তাকে মেনে নিতে পারেনি। শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই আলোচনা ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন তিনি। জিয়াউর রহমান যখন এইভাবে যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে, যারা এমনকি যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গেল তাদেরকে ফিরিয়ে আনলো এবং এদেরকে মন্ত্রী বানালো, কাদেরকে? যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ এবং নির্যাতন করেছে, পাকিস্তানিদের কাছে আমাদের মেয়েদের তুলে দিয়েছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তারা হলো মন্ত্রী, তারা হলো উপদেষ্টা, তারা হলো ক্ষমতায়। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই অভিযোগ গঠন করেন, আর এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। 31 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। করোনা ও উপসর্গে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 5 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 22 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 1 নারীর মৃত্যু হয়েছে। জেলায় এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 78 জনে। জামালপুরে ডেপুটি সিভিল ও তার পরিবারের 4 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে 102 জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় রংপুরে 57, নারায়ণগঞ্জে 14, নোয়াখালীতে 24, নাটোরে 8 এবং নেত্রকোনা ও শেরপুরে 1 জন করে করোনা শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন এনটিভি যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা আব্দুস শহীদ ইনালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 10:45 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি স্ত্রী এক পুত্র রেখে গেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আব্দুস শহীদ গত জুলাই মাসে করোনা আক্রান্ত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আব্দুস শহীদ ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যু খবরে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। 1957 সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করা আব্দুস শহীদ পেশাগত জীবনে এনটিভি ছাড়ায় বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেন। বরিশালে নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি। নদীর পানি এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল নগরী সহ জেলায় নতুন আরও 100 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নদনদীর পানি বেড়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী 2 লাখ মানুষ। এছাড়া ভারী বর্ষণ ও পর্দার পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুরের 1 লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, কৃষি জমি ও মৎস্য খামার। তবে নাটোরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি ও মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আফগানিস্তানের জাহিদ ইলিয়াস আদি লিমিটেডের সাথে রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তির আওতায় আগামী 5 বছরের জন্য 13টি ভিন্ন ধরনের ওষুধ আফগানিস্তানে রপ্তানি করবে কোম্পানিটি। চলতি মাস থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু করবে এবং কোম্পানিটি প্রায় 3,80,000 ডলারের ওষুধ রপ্তানি করবে। 13টি ভিন্ন ওষুধের বিপরীতে প্রথম রপ্তানি মূল্য 26,780 ইউএস ডলার। আফগানিস্তানের ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় 30% মুনাফা হবে।
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 25 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।